বাকি সুন্নতি তরিকা শোনেন, শয়তান থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন, শয়তান কখনো ক্ষতি করার চান্স পাবে না যদি আপনি নিয়মিত আমল করেন। তাহলে প্রতিদিনের আমল হইতে হবে। হাদিসে মর্মে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মান কালা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি এক ও একক, যার কোনো শরীক নেই, লাহুল মুলকু, তার জন্য সার্বভৌমত্ব বা তার জন্য সব কিছু রাজত্ব মালিকানা, আর ওয়ালাহুল হামদু, তার যাবতীয় প্রশংসা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। ফি ইয়াউমিন মিয়াত মাররা, প্রতিদিন যদি 100 বার করে বলতে পারেন, প্রতিদিন কতবার? 100 বার। 100 বার হিসাব করে দেখবেন, নিয়মিত একেবারে তাড়াহুড়া করে বলতে হবে না, নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, উচ্চারণ স্পষ্ট, অস্পষ্ট করে না বেদাতীদের মতো। 7 মিনিটের বেশি লাগবে না, 6.5 থেকে 7 মিনিটের খুব বেশি, 6-7 মিনিট মাত্র। কিন্তু আমরা আসলে সময়গুলোকে নষ্ট করি, খেয়াল করি না, বেখেয়াল, গাফিলতি আমাদের মধ্যে বেশি, যার ফলে করি না। 6-7 মিনিট কোনো ব্যাপার হলো, কত ঘন্টা আপনি মোবাইল নিয়ে থাকছেন, সোশ্যাল মিডিয়ায় আপনি দিচ্ছেন, লাহাউল্লাহ, কত যে পাপ হয়ে যাচ্ছে, মাত্র 6-7 মিনিট। এর মাধ্যমে 4টি উপকারিতা রয়েছে শোনেন। 100 বার যদি দিনে বলেন, সকালে বলেন, দুপুরে বলেন, যে কোনো সময় বলেন, কানাত লাহু আদলু আশের রেকাবিন, 10টি গোলাম স্বাধীন করার সওয়াব পাবে। এক একটা গোলাম স্বাধীন করা যে কত নেকি, একটা মানুষকে স্বাধীন করে আল্লাহর ইবাদতবন্দী করবে গোলামের যুগে কত যে গুরুত্ব ছিল এখন বুঝবেন না। ও কতিব লাহু মিয়াতু হাসানা, 2 নম্বর ফজি 100টি নেকি লেখা হবে, 100টি নেকি। এই 100 নেকি আমাদের দেশের মানুষের শুনে মন উঠবে না, বলছি আরে 49 কোটি শুনেছি তবলিগি ভাইদের কাছে, আর কি 100 শুনেছি, 100টা হচ্ছে জেনুইন, আর ওই 49 কোটি আর এত লাখ ওগুলো হচ্ছে সব জাল, কথা বোঝা গেছে। জাল টাকা যদি কোটি কোটি টাকা, এই ঘর ভর্তি যদি জাল টাকা থাকে, আর আমার কাছে মাত্র 100 টাকা আছে, 100 টাকা তো মাশাআল্লাহ আমার অনেক কাজ হয়ে যাবে, হবে না? হবে না, 2-4-10 দিন আমি চালিয়ে নিতে পারবো, কিন্তু আপনার জাল টাকাতে কিছু চালাতে পারবেন? সোজা গিয়ে ধরা খাবে। একজন এরকম ধরা খেয়ে জেলে দেখা বক্তব্য করতে গিয়ে, অনেক আগের কথা বলছি, এখানে একটা ব্যাংক ছিল রাজি, ওই আপনার ওই সিগনাল যে রিয়াদ ব্যাংকের অপোজিটে মস্তাসাদ রাজি, তখনকার যুগে কর্নার ব্যাংক ছিল ছোট্ট করে, তো ওই ব্যাংকে সে 500 টাকার নোট, 500 রিয়াল জাল টাকা, কিন্তু ও জানে না বেচারা জাল, যা ওর কাছে বুঝলাম জানে না, ও কাউন্টারে দিয়েছে, কাউন্টারে দিয়েছে, ওকে যদি বলে দিত জাল তাহলে বেচারা বেঁচে যেত। অফিসার মনে করেছে যে আসলে জালিয়াতি করতে এসেছে, ও কী জানে, গায়ে তো আর জানে না, ও গিয়ে একটু ভিতরে গেল, বলছে আমার টাকাটা নিয়ে ভিতরে গেলে, বুঝতে পারলাম ভিতরে কেন গেল, ভিতরে যাওয়ার পরে আর তারপরে টেলিফোন করে দিয়েছে পুলিশকে, আর কিছুক্ষণের মধ্যে কাউন্টারে, আচ্ছা তুমি থামো, দাঁড়িয়ে আছে, আর এসে পিছন দিক থেকে পুলিশ ধরে নিল, জেলে চলে গেল, কয়েকদিন পরে বাড়ি যেত, কথা বোঝা গেছে। সুবহানাল্লাহ। তো এই জাল নেকির কথা বলছিলাম, জাল টাকার জাল নেকি একই, এই জাল নেকিতে কোনো কাজ আসবে না দুনিয়া আখিরাতে, পক্ষান্তরে যদি আসলি আপনার খাঁটি আপনার কারেন্সি পয়সা হয়, তাহলে অল্প পয়সাও আপনার জন্য কাজে আসে। 100টি নেকি লেখা হবে, মহিয়া তানহ মিয়াত হচ্ছে 100টি গুনাহ মাফ করা হবে, চিন্তা করে 100টি গুনাহ, 100 গুনাহ মাফ করা হবে, তাহলে কাবিরা গুনাহ, সাগিরা গুনার তো ফজিলত আছে, কিন্তু কাবিরা গুনার সাথে তওবা করতে হবে, তওবা করতে হবে, তওবা করলেও সেগুলো তো মাফ হবে। ওয়াকানাত লাহু, কয়টি হলো? 3টা হয়ে গেছে, তাই না? 4 নম্বর হচ্ছে ওয়াকানাত লাহু হিরজাম মিনাশ শাইতান ইয়াউমাহু যালিক, আর সেই দিন সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে, সেই দিনের শয়তান থেকে সুরক্ষিত থাকার বন্দোবস্ত হলো এই 6-7 মিনিট। আপনি এই জিকির করলেন সারা দিন রাত, আপনি 24 ঘন্টা শয়তান থেকে হেফাজতে থাকলেন, হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত। ওয়ালাম ইয়াতি আহাদুন আবি আফদাল মিম্মা যাব, এর চাইতে বেশি নাকি কেউ নিয়ে আসতে পারবে না, ইল্লা রাজুলুন আমেল আকসার, কিন্তু কেউ যদি এর চাইতে বেশি আমল করে, এর চাইতে বেশি কেউ 200 বার পড়লো, 300 বার পড়লো, 150 বার পড়লো, কেউ অন্য আরও জিকির আজকার করলো, সেটা আলাদা কথা, কিন্তু এত গুরুত্বপূর্ণ কি কি ফজিলত, 10টি গোলাম স্বাধীনের নেকি, আর 100 নেকি, 100 গুনাহ মাফ, আর 4 নম্বর হচ্ছে শয়তান থেকে সুরক্ষিত থাকবে। তো কালিমা তাওহীদের বেশি বেশি জিকির আজকার করবেন, চলতে ফিরতে হাঁটতে হাঁটতে, মসজিদে যেতে যাদের 5 মিনিট লাগে, তো যেতে যেতে তো প্রায় সারা হয়ে যাবে, সে একসাথে জরুরি নয়, 50 বার সারলাম, ঠিক আছে, ফিরে মসজিদ থেকে ফেরার সময় আমি এমনি না ফিরে আর এদিক সেদিক চিন্তা না করে পড়তে পড়তে ফিরে যাবো, আমি পরীক্ষা করে দেখেছি এগুলো। তারপরে সকালবেলা অনেকে বা সন্ধ্যাবেলা অনেকে ওয়াকিং করেন, ওয়াকিংয়ের সময় মুখটাকে বন্ধ না রেখে আর ওই দেশে টেলিফোন টেলিফোন না করে জিকির আজকার, হাজার হাজার জিকির আজকার হয়ে যাবে, ব্যাস চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করেন।